নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের কলকাতার কয়েকটি বনেদী বাড়ির পুজোর ইতিহাস সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার সুস্মিতা সেনগুপ্ত আমাকে প্রদান করেছেন তথ্যটি কলকাতার কয়েকটি বনেদি বাড়ির কালীপুজো সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের হাতে শেয়ার করার জন্য সুস্মিতা সেনগুপ্তকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন প্রথমেই আসি পূর্ণচন্দ্র ধর বাড়ির কালীপুজো উত্তর কলকাতার পূর্ণচন্দ্র ধর বাড়িতে বহুকাল ধরে প্রায় একশো বছর ধরে কালী হচ্ছে মায়ের স্বপ্ন দেশেই পূর্ণচন্দ্র ধর বাড়িতে কালী পুজো শুরু করেছিলেন মায়ের পুজো শুরু করার পর বাড়িতে আর্থিক অবস্থার উন্নতি ঘটে নুনের ব্যবসাতে উন্নতি লাভ করে সম্পূর্ণ নিয়ম আচার মেনেই মায়ের পুজো সম্পূর্ণ বৈষ্ণব রীতি মেনেই করা হয় এরপর আসি পাথুরিঘাটা খেলাদ ঘোষবাড়ির কালী কলকাতার পাথুরিঘাটার খেলাদ ঘোষ বাড়িতেও বহুকাল ধরে প্রায় একশো আশি বছর ধরে কালী হচ্ছে এই বাড়িতে মায়ের স্বপ্ন এসে বাবু খেলাদ ঘোষ কালী শুরু করেছিলেন বাড়ি কালী পুজোয় স্বপূর্ণ পালন করা হয় মা কালীর ডাকের সাজের রূপোর ফয়েল বিশেষ করে বিদেশ থেকে আনা হয় বাড়ির মার্বেলের ঠাকুরদালান পঁচাশি ফিটে যেখানে কালী পুজো দুর্গা পুজো জগদ্ধাত্রী পুজো আর সরস্বতী পুজো করা হয় এরপর আসি মিত্রবাড়ির কালী পুজো উত্তর কলকাতার চোরা বাগানের মিত্রবাড়িতে বহুকাল ধরে প্রায় দুশো পঞ্চাশ বছর ধরে কালী হচ্ছে মায়ের স্বপ্ন দেশেই শুরু করা বাড়ির কালী পুজোয় মা কালীর বিশেষ নাম মিঠাইকালী এর কারণ একশো পঞ্চাশ কেজির বড় লাড্ডু মা কালীকে দেওয়া হয় মা কালীর ভোগে চন্দ্রকলা চন্দ্রপুলি নারকেলের বন্ডা নারকেলের নাড়ু ক্ষীরের নাড়ু নিয়ে নানা রকমের ভোগ মাকে নিবেদন করা হয় এরপর আসি বদনচন্দ্র রায়বাড়ির বাড়ির কালীপুজো উত্তর কলকাতার চোতলার বদনচন্দ্র রায়বাড়িতে ১৫০ একশো পঞ্চাশ বছর ধরে কালী হচ্ছে মায়ের স্বপ্ন বাড়ির কালীপুজো শুরু করা হয় বাড়ির কালীপুজো সম্পূর্ণ পূর্ণ নিয়মপাচার মেনেই করা হয় এরপর আসি দত্তবাড়ির কালীপুজো বড়রাম বলরাম দে স্ট্রিটের দত্ত বাড়িতে একশো পঞ্চাশ বছর ধরে কালী হচ্ছে মায়ের স্বপ্ন দেশেই দুর্গাচরণ দত্ত বাড়িতে কালী শুরু করেছিলেন আজও সব নিউপাচার মেনেই বাড়ির কালীপুজো করা হয় এরপর আসি ঝামাপুকুর চন্দ্রবাড়ির কালীপুজো কলকাতার বেচু চ্যাটার্জি লেনের এই বাড়িতে দুশো সত্তর বছর ধরে কালীপুজো হচ্ছে সতেরোশো একান্নয়ে মায়ের স্বপ্ন বাড়িতে কালী শুরু করা হয় আগে জোড়াশা করতে বাড়িতে কালী পুজো হলেও এখন আঠেরো সালে কলকাতার ঝামাপুকুরে বাড়ি করা হয় আর ওইখানেই বর্তমানে কালীপুজো করা হয় মা কালীর পুজো সম্পূর্ণ রীতি মেনেই করা হয় সব পূর্ণ নিউ মেনে কালী পুজো করা হয় দাস মল্লিক বাড়ির কালীপুজো দর্পনারায়ণ স্ট্রিটের দাস মল্লিক বাড়িতে দুইশো বছর ধরে কালী হচ্ছে মায়ের স্বপ্ন দেশে দাস মল্লিক কালীপুজো শুরু করেন বাড়ির কালীপুজোয় অনেক নিয়পাচার এরপর আসি শম্ভুনাথ সেন বাড়ির কালীপুজো উত্তর কলকাতার শম্ভুনাথ সেনবাড়িতে বহুকাল ধরে প্রায় দুশো বছরের থেকেও বেশি সময় ধরে কালীপুজো হচ্ছে মায়ের স্বপ্রদেশে বাড়ির কালী শুরু করা হয় মায়ের পুজো সম্পূর্ণ বৈষ্ণব রীতি মেনেই করা হয় এরপর আসি বউবাজার মতিলাল বাড়ির কালীপুজো বিশ্বনাথ মুখার্জি এই বাড়ির কালীপুজো শুরু করেছিলেন কলকাতার বনদেব বাড়ির কালীপুজোর মধ্যে সব থেকে প্রাচীন এবং ঐতিহ্যবাহী এই বাড়ির কালীপুজো সব পূর্ণ নিয়মপাচারেই মায়ের পুজো আজও করা হয় এরপর আসি হরিনাথ মুখার্জিবাড়ির কালীপুজো কলকাতার রাজাবাজারের মুখার্জিবাড়িতে দুইশো একাশি বছর ধরে কালী হচ্ছে মায়ের স্বপ্নদেশে সতেরোশো বাহাত্তর সালে হরিনাথ মুখার্জি বাড়ির কালীপুজো শুরু করে আগে বাড়ির কালীপুজোয় অনেক পশু বলি হতো প্রচুর পাঠা আর মহিষ বলি দেওয়া হতো কিন্তু এখন বলিদান হয় না স পুরনো মেনেই বাড়ির কালীপুজো হয় বাড়িতে মা মঙ্গলচন্ডীর ঘটে নিত্য পুজো করা হয় এরপর আসি গিরিশ ঘোষ বাড়ির কালীপুজো কলকাতার মানিকতলার ঘোষ বাড়িতে দুইশো পঁচাত্তর বছর ধরে কালী হচ্ছে এই বাড়ির আদি বাড়ি হচ্ছে হুগলিতে যেখানে মায়ের স্বপ্ন দেশে কালী শুরু করা হয়েছিল তারপর আঠেরোশো ছাপ্পান্ন সালে গিরিশ ঘোষ কলকাতায় এসে বাড়ি করে কালী শুরু করেন তবে আদিবাড়িতে পরিবারের এক শাখার উদ্যোগে বাড়িতে কালীপুজো এখন হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভিডিওতে পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ